ये দেখতে পাচ্ছ সেক্টর 5 স্টেশন মেট্রো স্টেশন এটা এখানে কোথায় দেখো এটা হলো উইপ্রো গেট নাম্বার 2 তো এই রাস্তা ধরেই কিন্তু তোমার চলে যাওয়া হলো সেক্টর 5 বা নিউ টাউন ঠিক আছে এখান থেকে তোমার হেঁটে অনেকটা টাইম লাগবে কলেজ মোড় হলো সেক্টর 5 এর সাথে মেইন মানে যেখান থেকে তুমি নিউ টাউনও যেতে পারো এছাড়া বিভিন্ন বাস কিন্তু কলেজ মোড়ে हेलो गुड मॉर्निंग बंधुरा एक नतून भिडियो एक नतून ब्लगे तुम्हारे स्वागत जी भिडियो आची एन सल्ट लेक सेक्टर 5 जो विप्रो गेट नम्बर 2 से आची एकदम मेट्रो स्टेशन पास ही एब चिंता करो जरा नाइट ड्यूटी कर ठीक है नाइट ड्यूटी कर जरा बाड़ी जाए तक तुम्हें आसते है एबारे भिडियो ये बनानो भिडियो तरह बुझे जरा सेक्टर 5 निउ टाउने चाकरी करो तुम्हारे बाड़ के चाकरी कर তারাই এই ভিডিওটা একমাত্র বুঝতে পারবে বাকিরা কেউ বুঝতে পারবে না ঠিক আছে তো বুঝতে হলে তোমাকে আমার কথাগুলো শুনতে হবে সেটা হলো এই মেট্রো স্টেশনটা আমি যদি বাস বা অটো না ধরি ঠিক আছে ভালো কথা এই মেট্রো স্টেশনটা কোথায় আছে বলো তো এটা আছে উইপ্রো গেট নাম্বার 2 তে এবার নিউ টাউন বা সেক্টর 5 এর দিকে যে সব অফিস আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মানে 98% অফিসই কিন্তু এখানে নেই সেগুলো আছে ওই সামনে পেছনে যেতে হবে যেখানে তোমার উইপ্রো গেট আছে বা উইপ্রো মোড় আছে ঠিক আছে ওই উইপ্রো মোড়ের থেকে মানে আমি দেখাচ্ছি তোমাকে দেখাবো সেটা উইপ্রো মোড়ের থেকে তোমাকে অটো বা বাস ধরতেই হবে তবেই তুমি যেতে পারবে হোটেল বা কলেজ মোড় বা গোদরেজ ওয়াটার সাইড বা এসডিএ বা ফার্স্ট গেট বা তুমি নারকেল বাগান বা নিউ টাউন হেঁটে কিন্তু একদমই পসিবল না ঠিক আছে এই রুটটা তাদের জন্যই লাভবান যারা উইপ্রোতে জব করে ये देखते हमें तुम्हारे जाओ एन উইপ্রো মোড়ের दिखे ठीक है मेट्रो स्टेशन के बैरिए मेट्रो स्टेशन पेचनर दिखे हमें तुम्हें देखो मेट्रो स्टेशन ये देखते मेट्रो स्टेशन एखान बैरिए ये हलो तुम উইপ্রো गेट नम्बर 2 तो ये सुविधा जाते जरा উইপ্রো तो मैक्सिमाम क्या करे देखते উইপ্রো উইপ্রোর अफिस ये जो देखते मोड़े देखो ट्राफिक पुलिस रही है और पर मोड़ा आता हलो तुम्हार উইপ্রো मोड़ तब देखो रास्ता को ही कारण जैसे तुम मेट्रो থেকে নেমে হেঁটে মোড়টা পর্যন্ত আসতে পারো ঠিক আছে এই মোড়ে এসে তোমাকে আবার বাস বা অটো ধরে তুমি সেক্টর 5 বা নিউ টাউন এই সবের দিকে তুমি এই এতটা পর্যন্ত কিন্তু অটোও আসতো ঠিক আছে তো এই মেট্রো হয়ে একটা যেটা অসুবিধা হয়েছে যে অটো যারা চালায় না উল্টোডাঙ্গা থেকে যে অটোগুলো আসে সেই উল্টোডাঙ্গার অটোদের একটু দাদাগিরি বন্ধ হয়ে গেছে যে এইটাই হলো তোমার সেই উইপ্রো মোড় নামকরা যেটাই কিন্তু উইপ্রো মোড় এইখানে নেমে তোমাকে সেক্টর 5 বা নিউ টাউনে যেতে হলে বা তোমার অফিসে যদি অফিস তোমার এসডিএ বা যারা অফিসে যাও তারা জানবেন যাবে তো এই রাস্তা ধরেই কিন্তু তোমার চলে যাওয়া হলো সেক্টর 5 বা নিউ টাউন ঠিক আছে এখান থেকে তোমার হেঁটে অনেকটা টাইম লাগবে কলেজ মোড় হলো সেক্টর 5 এর সাথে মেইন মানে যেখান থেকে তুমি নিউ টাউনও যেতে পারো এছাড়া বিভিন্ন বাস কিন্তু কলেজ মোড়ে নামায় এয়ারপোর্টের রুট দেখো এয়ারপোর্ট এদিকে চলে গেল বা দিকে মানে এই রাস্তাটা তোমার এয়ারপোর্টের দিকে চলে গেল নবদিগন্ত কমপ্লেক্স এটা রিং রোড কলেজ মোড় সোজা देखते এটা ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদা স্টেশন এখানে দেখতে পাচ্ছ শিয়ালদা ট্রেন স্টেশন এটা আর মেট্রো স্টেশন তো এটা দেখতেই পাচ্ছ এখান দিয়ে ঢোকার জায়গা মেট্রো আর এই যে দেখতে পাচ্ছ এই দাদাদের জন্য পরিশ্রম ছাড়া এই মেট্রো স্টেশন এত সম্ভবই হতো না দেখো আর এখনো কাজ চলছে দেখো এদিকে এতটাই ছিল ভিডিওটা যেখানে আমার দেখানো ছিল যে মেট্রোটা তো চালু হয়েছে কিন্তু যারা অফিস যাত্রী তাদের কতটা লাভ হয়েছে বা তাদের কতটা লাভ হয়নি এটাই দেখানো ছিল যেটা তোমাদের এটাই দেখালাম যে মানে তুমি যদি এসডিএফ বা গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে জব করো তাহলে কিন্তু তোমার লোকসান হয় টাইম নিয়ে হেঁটে আসতে হবে এক ঘন্টা আধা ঘন্টা না হলে কিন্তু তোমাকে অটো বা বাস ধরে আবার পয়সা খরচা করে এসে কেন মেট্রো উঠতে হবে তো এটাই ছিল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ততক্ষণের জন্য টাটা।